আসসালামু আলাইকুম, পল্লী বার্তায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান হৃদয়। রাজবাড়িতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 2.5 মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের NDC রফিকুল ইসলামের নেতৃত্বে 13 জুলাই সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান শেষে রাজবাড়ি পদ্মা নদীর গোদার বাজার এলাকায় উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং 3 কেজি ঝাটকা ইলিশ উদ্ধার করা হয়। এ সময় তিন জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে 2000 টাকা করে মোট 6000 টাকা জরিমানা করা হয়। পল্লী বার্তা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।